আসসালামু আলাইকুম। সেন্ট্রাল হসপিটালে মা আঁখি এবং তার নবজাতক ভুল চিকিৎসার কারণে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার কারণে আপনারা খবরটা জানেন। ডাক্তার সংযুক্তা সাহা নিজেকে প্রফেসর আবার দাবি করেন, মনে করেন পেট কেটে মানে অপারেশন করে বাচ্চা বের করতো, তারপর আইনা সে লাইভ করে বলতো নর্মাল ডেলিভারি, এরকম তার আছে। এবং সে বলতো তার এখানে 10 থেকে 12টা প্রতিদিন অপারেশন হচ্ছে, নানান ধরনের ভুল অপারেশন করে মোটা দাগে কমিশন খেয়ে টাকা নিয়ে সে দেশের বাহিরে বিপুল সম্পদও করেছে। দেশের বাহিরে থাকা অবস্থায়ও তার আন্ডারে রুগী এন্ট্রি হয় এবং অন্যজন অপারেশন করে ডাক্তার সংযুক্তা সাহার নামে ফেসবুক লাইভ করত, যেটা চিকিৎসা শাস্ত্রের আইনে আপনার একজন রুগীর তো গোপনীয় ব্যাপারও আছে, সেটাকে লাইভ করে প্রচার করে একটা ব্যবসা বাণিজ্যের আওতায় নিয়ে আসছে। তখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগ প্রশাসন কোথায় ছিল যে লাইভ করে করে যে চিকিৎসা এরকমভাবে রুগী নিয়ে যায়, যেটা সম্পূর্ণ অবৈধ। আপনাদেরকে একটা গোপন কথা বলে রাখি, ভেতরের খবর, এই যে রোহিঙ্গারা আসছে, গিয়ে দেখবেন বছরে 30-35 হাজার বাচ্চা হচ্ছে, সব নর্মাল, কিছু হয়তো আপনার সিজারে হচ্ছে। আর বাংলাদেশে আপনি যান 95% সিজার, মানেটা কি? ধরেন আপনি হয়তো আপনার আত্মীয় একজনকে নিয়ে গেলেন হসপিটালে, যাওয়ার পরে ডাক্তারকে দেখালেন, গাইনি বিশেষজ্ঞ আরও বড় বড় বিশেষজ্ঞ, যাওয়ার পরে মনে করেন যেটা নর্মাল হওয়ার সম্ভাবনা, নর্মালভাবে যে কোনো একটা কিছু করার সম্ভাবনা, এটাকে বলবে এই ওর তো বাচ্চা উল্টায় দিয়েছে, অপারেশন করতে হবে, সিজার। কেন সেটা বলে? নর্মালের সুযোগ থাকলেও সেটা বলে, কারণ কমিশন, ওষুধের কমিশন পাবে, কাটার কমিশন পাবে, ভিজিট পাবে, কত কিছু। ডেলি যদি 5 জনকে করে তাহলে মোটামুটি 25-30 হাজার টাকা পেয়ে যাবে, মূলত টাকার দিকে লোক। তো আমার কথাগুলো তাদের খারাপ লাগবে যারা এরকম সেন্সের ডাক্তার আছেন, যারা ভালো ডাক্তার আছেন তাদের প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে, তাদের মনে কষ্টে পাওয়ার কথা না আমার কথা শুনে। আরও একটা কথা বলি আপনাদেরকে, এই যে সিজারের ব্যবসাটা, ধরেন আপনি নিয়ে গেলেন, যাওয়ার পরে আপনার কাছে সিজার শেষ, যখন আপনি বিদায় নিয়ে আসবেন তখন আপনার বিল করে ফেলবে 18,000, মানে আপনি এই লোক ধরেন কিংবা অনুরোধ করেন, তারপরে কত দেনবেন, হয়তো 12-15 হাজারে নিয়ে আসবেন, অথচ সিজারের লাভ সহ মানে তাদের খরচে 8,000, মোটামুটি 10,000 টাকা নিলে চলে, 9,000 নিলেও চলে, 8,000 নিলেও চলে, কিন্তু তারা 18,000 বিল করে ফেলবে, সেখানেও ঝামেলা আছে। সুতা দিয়ে যেটা আপনার এখানে সেলাই করার কথা, সেখানে অব্যবস্থাপনা, দুর্বলটা দেয় ওষুধ, দুর্বলটা দেয় দুর্বল কোম্পানি দেয়, নানানভাবে আপনার কাছ থেকে আপনার পণ্য বানায়া আপনার জীবন নাশ বিনাশ করে, ওই দেখেন না ভুল অপারেশন হচ্ছে না, ওই এরকম কে যে ভিতরে কাটে, কে যে অপারেশন করে কেউ তো জানে না। এবারের কিছু তো সংযুক্ত সারা দেশের বাহিরে। আরও একটা গোপন কথা বলি আপনাদেরকে, এক পল্লি ডাক্তারের ইনকাম হচ্ছে মাসে 5 লাখ। তো আমি জিজ্ঞেস করলাম কীভাবে, কয় উনি শুধু চেম্বার নিয়ে একটা ফার্মেসি নিয়ে বসে আছে, মানুষজন যায় যে এই ভাই মানে সাহেব, আমরা ভাই অথবা বন্ধু অথবা চাচা, পল্লি ডাক্তারকে বলে না ডাক্তার সাহেব আমরা তো এই অবস্থা কোথায় যাবো, তো পল্লি সাহেব একটা কার্ড দিয়ে দেয়, কার্ড দিয়ে দেয় মানে লোক ভাবে আহারি আমার উপকার করলো, আসলে তো আপনার ক্ষতিটা করলো, কার্ড দিয়ে আপনার পাঠায় দেয় একটা ডায়াগনোস্টিকে গেলে প্রাইভেট হসপিটালে পাঠায় দেয়, ফোন করে আই আমার রুগী আসতেছে, পরে রুগীর ইচ্ছা মতো আন্তাজি টেস্ট দিব, আন্তাজি অপারেশন দিব, দিয়া মোটামুটি একটা বড় বাজারের টাকা রাখে ওই পল্লি ডাক্তাররে বিকাশে অথবা নগদে পাঠিয়ে দিব। এইভাবে ওই পল্লি ডাক্তারের মাসিক ইনকাম 5 লাখ। দেখবেন ওই ডায়াগনোস্টিক সেন্টারগুলো, প্রাইভেট হসপিটালগুলো মার্কেটিংয়ে লোক রাখছে, 10 থেকে 15টা 20টা, ওদেরকে হাজার হাজার টাকা বেতন দিচ্ছে, কোত্থেকে দেয়? ওরা যে রুগী নিয়ে আসে, পল্লি ডাক্তাররা কমিশন নেয়, আপনি রুগী হইলেন না মরলেন এই বাংলাদেশে? এই বাংলাদেশে এত উন্নত হয়েছে, আমি বাংলাদেশকে সেদিনই বলবো যে উন্নত হয়েছে যেদিন এদেশের মানুষ বিদেশে চিকিৎসা নিতে আর যাবে না, এবং এই দেশে থাইকা এভাবে ভুল টেস্টে ভুল চিকিৎসা যেদিন না হবে সেদিন আমি বলবো বাংলাদেশ উন্নত হয়েছে। চিকিৎসার মধ্যে এত অবনতি, এবং এরকম আঁখি এবং নবজাতক আরও যাচ্ছে, হয়তো আরও ভবিষ্যতেও যাবে। আপনাদেরকে অনুরোধ রাখবো যদি জীবনত ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হতে পারে, খুব স্ট্রেট ফরওয়ার্ড থাকবেন, এবং ডাক্তারটা কী, তার চরিত্র কী, হসপিটালের অবস্থা কী, সব দেখবেন, আর অ্যাকশন মোডে থাকবেন, কারণ তারা যদি কোনো ঝামেলা করে, তারা যদি তারা আপনার টার্গেট করে, আর এই পয়সা টয়সা আছে একটু দুর্বল হলে আপনার জিন্দগি তামা বানাই ফেলবো। আর একটু হিট থাকবেন, সচেতন থাকবেন, চোখ কান খোলা রাখবেন, আপনার সাথে ঝামেলা কম করব। আর ওইরকম সংযুক্ত সাহার সহ আরও অনেক ডাক্তার আছে এরকম, এদের বিচার করা উচিত, মানে এদের কাছ থেকে যদি অন্যরা আলগা কমিশন খায় ছেড়ে দেয় তাহলে তো এটা খারাপ। কয়দিন আগে শুনছি এরকম একটা নবজাতক এবং একজন
মাকে মেরে মানে ভুল চিকিৎসা মেরে ফেলছে, পরে দেখি কিছুদিন বন্ধ আন্দোলন হয়, পরে আবার শুনলাম কী ব্যাপারে চালু হয়েছে, কীভাবে কয় জায়গা মতো আলগাপাতি দিয়ে দিছে। তো সোনার বাংলাদেশে এগুলো যতদিন থাকবে আলগাপাতির খেলা, ততদিন এইভাবে আখিরা বিদায় নিবে। তো সব কিছুর পরেও ক্ষমতা আল্লাহর হাতে, যারা এরকম করেন একসময় আপনারাও বিনাশ এবং নিঃস্ব হইয়া পথের পাগল হইয়া বটগাছের নিচে বৈশা বীরের শেষ অংশ টানবেন। আল্লাহ হাফেজ।